বাঙালির দুর্গাপূজা মানেই সবাই মিলে আনন্দ হইহুল্লোড় করে সারাটা দিন নেচে কুদে কাটিয়ে দেওয়া। আমরা যারা বাঙালি তাদের কাছে দুর্গাপূজা শ্রেষ্ঠ উৎসব হলেও বর্তমানে দুর্গাপূজা কিন্তু সারা পৃথিবীর মানুষের কাছে দারুণ এক আনন্দ মিলন উৎসবে রূপান্তর হয়েছে। আজকের ভিডিওটিতে আমরা জানাতে চলেছি আজ থেকে 200 বছর আগে আমাদের দুর্গাপূজা কেমন ছিল। তখনকার সময় কচি কাঁচা থেকে শুরু করে বাড়ির মেয়েরা কিভাবে দুর্গাপূজায় মেতে থাকত। যদিও বর্তমানে করোনা আবহাওয়ার কারণে দুর্গাপূজা ঠিক কিরকম হবে তা আমরা কেউ জানি না, হয়তো এবছরের দুর্গাপূজা নম নম করেই হবে। কিন্তু আজকের ভিডিওটিতে আমরা আপনাদের সামনে সেই সময়কার অর্থাৎ আজ থেকে 200 বছর আগে চড়ক পূজা থেকে শুরু করে দুর্গাপূজার সময়কাল তুলে ধরব। ঢাকের আওয়াজে মেতে উঠেছে সেই সময়ের ছোট ছোট ছেলেমেয়েরা, হৈহুল্লোড় করছে সারাদিন। তখনকার সময় তো আর মোবাইল ছিল না, তাই ঢাকের আওয়াজেই 16 আনা উসুল করে নিত তখনকার মানুষজনেরা। তখন দুর্গাপূজা হতো মহা ধুমধাম করে। আপনারা হয়তো বলবেন এখনকার মতো নিশ্চয় নয়, বর্তমানে কত কিছু আড়ম্বরের মাধ্যমে আমাদের দুর্গাপূজা হয়ে থাকে, কিন্তু তথ্য বলছে আজকের তুলনায় তখনকার সময়ের পুজো ছিল অনেক বেশি জাঁকজমকপূর্ণ। কারণ সেই সময়ে এত বারোয়ারি দুর্গাপূজা ছিল না, ফলে সবই ছিল বাড়ির পুজো, অর্থাৎ হাটে বাজারে পুকুরে রান্নাঘরে কলতলায় চায়ের দোকানে সব জায়গায় শুধু দুর্গাপূজার আলোচনায় মেতে থাকতো মানুষজনেরা। সেই সময় পুজোর দিনে ছেলেরা নীল মাখানো আধোয়া নতুন কাপড় পরে দুই পাছা চাপ দিয়ে ঢুলিদের বাজনার সাথে নাচ করত। আসলে তখন তো আর বক্স ছিল না, তাই ঢাকের তালেই কোমর দোলাতে তারা পছন্দ করত। তখনকার দিনে নীল মাখানো তাঁতের কাপড়ই ছেলেরা বেশি পছন্দ করত, আর ধোয়া কাপড় পরত বয়স্ক লোকেরা। এখন যেমন লোকেদের টাকা পয়সা দেনা পাওনা মাসে মাসে মিটিয়ে দেওয়া হয়, তখনকার সময় কিন্তু এমনটা ছিল না। কথায় বলে না ঢাকে ঢলে, তার মানে দুর্গাপূজা এবং চড়ক পুজোতে লোকেদের সব দেনা পাওনা এবং টাকা পয়সা মিটিয়ে দেওয়া হতো। সেই সময় সধবা বউয়েরা বেসন দিয়ে মাথা ঘষত, কারণ তখন তো আর সাবান ছিল না, তাই দুধ ময়দা বেসন এই সব উপকরণ দিয়ে গা ডলা হতো বা ঘষা হতো, অর্থাৎ এটাকেই সাবানের মতো ব্যবহার করা হতো। অনেকে আবার ময়দা জাফরানের গোলা বানিয়ে ভালো করে শরীর ডলত, তার ফলে চামড়া বেশ চকচকে এবং মসৃণ হতো। কি বন্ধুরা, অবাক হচ্ছেন নাকি? নাকি মনে মনে হাসছেন? হাসির কিছুই নেই, সবটাই প্রচলিত রীতি বা প্রথা ছিল। যাই হোক, সন্ধ্যার সময় ঝিচাকররা ছেলে মেয়েদের নিয়ে বেড়াতে গেলে তাদেরকে এক সড়া করে জলপান দেওয়ার রীতি ছিল। এক কথায় দুর্গাপূজার সময় সকলকে মিষ্টিমুখ করানো হতো। সন্ধি পুজোর সময় অনেকে আবার নাপিত দিয়ে বুক চিরিয়ে সেই রক্ত সোনা বা রূপোর বাটিতে ভর্তি করে পুজো দিত, তবে এটা খুবই কম ছিল, খুব একটা তেমন দেখা যেত না। পুজোর দিনে জমিদারদের বাড়িতে বিদেশ থেকে সুন্দরী গায়িকা এবং নর্তকী ভাড়া করে আনা হতো। তাছাড়া নাচের সঙ্গে পুজোর আরও একটি উপকরণ ছিল, সেটা হলো সং সাজা। এটাকে অনেকে আবার গাজনও বলে থাকে। তারা রং পাচর মেখে নৃত্য করে সবাইকে তাক লাগিয়ে দিত, আবার কখনো বা বসে বসে কাচের বোতলও খেত। বন্ধুরা, আরও একটা মজার তথ্য আপনাদের জানিয়ে রাখি, সেকালের আমলে দুর্গাপূজায় কতজন সাহেব মেম আসছেন তার উপর নির্ভর করত কোন বাবুর কত দাপট, কোন বাবুর কত ক্ষমতা ইত্যাদি। তাছাড়াও দুর্গ উৎসবে তখন বাঙালিদের যত না আনন্দ, তার চেয়েও বেশি আনন্দ ছিল তখনকার সাহেব মেমেদের। বউ বাচ্চা সহ তারা সেজে গুজে বসে থাকতেন, কবে চিতপুরের দুর্গাপূজার নিমন্ত্রণ আসবে তার অপেক্ষায়। শোনা যায় আজ থেকে প্রায় 500 বছর আগে রাজা কংসনারায়ণ বাংলায় দুর্গাপূজার প্রচলন করেছিলেন। তখন দিল্লিতে রাজত্ব করছেন মোগল বাদশাহ আকবর। সেই সময় বাংলাদেশের তাহিরপুরে ছিলেন কংসনারায়ণ নামে এক রাজা। রাজা অবশ্য নামেই, আসলে তখনকার দিনে বড় বড় জমিদার মানিগুণী লোকেরা রাজা উপাধি পেতেন, যেমন আমরা রাজা রামমোহন রায় নামে জানি।
তবে তিনি কি আর রাজত্ব করতেন? কংসনারায়ণও তেমন ছিল। কংসনারায়ণ ঠিক করেন নিজের খ্যাতি আরও বাড়ানোর দরকার। পুরোহিতরা পরামর্শ দেন, এখন তো শরৎকাল, আপনি দুর্গাপুজো করুন। রাজা সুরথ এবং অযোধ্যার রাজা রামচন্দ্র শরৎকালে দুর্গাপুজো করেছিলেন। আপনিও যদি ওই পুজো করেন তাহলে আপনিও দারুণ খ্যাতি অর্জন করবেন। পুরোহিতদের কথা শুনে সেই সময় বেশ জাঁকজমকভাবে দুর্গাপুজো করেন রাজা কংসনারায়ণ। আর সেই থেকেই বঙ্গদেশে শুরু হলো শারদীয়ার দুর্গাপুজো। জানা যায় সেই দুর্গাপুজোয় নাকি 800,000 টাকা খরচ করা হয়েছিল। এই পুজো করে রাজা কংসনারায়ণ দারুণভাবে খ্যাতি লাভ করেছিলেন। আর সেই দিন থেকেই বাংলায় শুরু হয়ে গেল দুর্গাপুজো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পরিবেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আরও একটি কথা মাইএমের টিম আপনাদের কাছ থেকে জানতে চাই, এই বছর আপনাদের এলাকায় কীরকম পুজো হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনাদের প্রতিটি কমেন্টই আমরা পড়ে থাকি এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাদের আরও নতুন ভিডিও করতে অনুপ্রাণিত করে। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।